আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন আপডেট গভর্নমেন্ট জবসাইট নিয়ে আপনার যে উপস্থিত হয়ে গেলেন সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ে নিয়োগিত প্রকাশ করা হয়েছে এবং এটি প্রকাশ করা হয়েছে চার মাস দু হাজার একুশ এখানে কি কি পদ আছে কোন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন করার সময় আপনার কি কি ধরনের যোগ্যতা লাগবে বা কী ধরনের কাগজপাতিগুলো লাগবে কোন পদের জন্য কত টাকা ফি আপনাদেরকে দিতে হবে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। আপনারা একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার কারণ ভিডিওটি না দেখে যদি আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে যান তাহলে হয়তোবা আপনি ভুল করে ফেলতে পারেন এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করার তো আমরা আর কথা বলবো না সম্পূর্ণ সার্কুলারে চলে যাব নিগুলিতে এখানে বলা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের নিম্নুক্ত সৈন্য পথ পূরণের লক্ষ্যে পদের বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আর আপনারা এই সম্পূর্ণ সার্কুলারটি পাওয়ার জন্য বা পিডিএফ ফাইলটি যদি আপনারা ডাউনলোড করে নিতে চান তাহলে অবশ্যই নিউজ পোর্টাল টোয়েন্টি ফোর ভিডিও সেটি ভিজিট করুন এখানে সম্পূর্ণ সার্কুলারের বর্ণনা দেওয়া আছে তাছাড়াও এখান থেকে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি কিন্তু এখান থেকে পূরণ করে নিতে পারছেন এক ক্লিকেই আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো যে আপনারা কীভাবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং এখানে অফিসিয়াল যে ইমেজটি দেওয়া আছে এবং সাথে এখানে পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি অবশ্যই এই ভিডিও রেজিস্ট্রেশন বক্স এবং ফার্স্ট কর্মকর্থে এই সার্কুলের লিঙ্ক ভিডিও রেজিস্ট্রেশন বক্স ফার্স্ট কর্মক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনার বিস্তারিত দেখে ডাউনলোড করে এবং আবেদন ফর্মটি এখান থেকে ফোন করে নিতে পারেন তো আমরা এখন আলোচনা করব হচ্ছে পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যেসব মানে প্রার্থীগণ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো বিষয়ে নিয়ে আপনাদেরকে জানাবো প্রথম যে পদটি দেওয়া আছে সেটা হচ্ছে সরে তদন্তকারী এখানে স্কেলটা দেওয়া আছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এবং পদের সংখ্যা এখানে দেওয়া আছে একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্যিক দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি দেওয়া আছে ষাট মুদ্রা কি কম কম্পিউটার অপারেটর স্কুলটা দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পছা চোদ্দটি দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সদর থাকতে হবে তাছাড়াও যে কম্পিউটার যে দক্ষতাগুলো এগুলো কিন্তু আপনাদের থাকতে হবে বেসিক যেগুলো এগুলো কিন্তু দেওয়া আছে তিনের মধ্যে পটটি দেওয়া আছে কম্পিউটার অপারেটর বেতন স্কুলটা হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যার নয় জনের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেই বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে কি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেট টেক্সট ডে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পট্টি দেওয়া আছে ক্যাটালগার এখানে বেতন স্কেলটা দেওয়া আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা একজনের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক সমান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পটটি দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বিজনেস হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পঞ্চাশ সংখ্যা দুইজনের কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিক টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর যে পটটি এখানে দেওয়া আছে অফিস সহায়ক পঞ্চা আঠারো জনের বিজনেস খেলটা দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূর্ণ করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে জানাবো যে এক থেকে পাঁচ নম্বর যে পদগুলো আলোচনা করলাম এগুলোর জন্য যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর নরসিংদী ফরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বিক্রমবরিয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সেরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবঙ্গগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লিফামারি পঞ্চগড় খুলনা পঞ্চগড় খুলনা ঝিনাইদহ মাগুরা নড়াইল সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে আবেদন করা যাবে তবে ইতি এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সবাই আবেদন ফর্মটি পূরণ করতে পারবে ছয় নম্বর পদের জন্য যারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবে যারা হচ্ছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বেকমুরিয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চা চাঁপাইনবামগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভী বাজার ও সুনামগঞ্জ থেকে আবেদন করা যাবে তবে শারীরিক প্রতিবন্ধী যারা আছেন সকল জায়গা থেকে আবেদন পূরণ করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে কিছু শর্তগুলি দেওয়া আছে বাংলাদেশ এখানে দেওয়া আছে যে আবেদনগুলিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জেলা কোটা সরকার কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য সকল প্রকার কোঠা বিধিবিধান অনুসরণ করতে হবে আবেদন প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিশ জেলা অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সংস্পত্রে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবাহু সেভাবে লিখতে হবে এবং মুদ্রা লিখিত হস্তলিখিত কোনো আবেদনপত্র হচ্ছে গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে আপনাদেরকে দেয়া আছে একই মার্চ দু হাজার একুশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর হবে কেবলমাত্র ক্যাটালগার এবং ষাট মুদ্রা কি কাম কোনটা পদের জন্য প্রযোজ্য অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার জন্য কিছু শর্তগুলি এখানে দেয়া আছে তো শর্তগুলির মধ্যে প্রথমে আপনাদেরকে এম এম ও এট এইট ডট মধ্যে অবশ্যই আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এই আবেদন ফর্মটি পূরণ করা হবে যাবে হচ্ছে সাতই মার্চ দু হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে একত্রিশে মার্চ দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদন ফর্মটি পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে এস এম এসের এর মাধ্যমে যে সিমের মাধ্যমে টাকাটা পেড করে দিতে হবে তো আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তো অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার জন্য ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও বক্স ফার্স্ট ফ্রম বস্তে পেয়ে যাবেন এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন সাথে সাথে তাদের যে মেন ওয়েবসাইটটি দিয়ে আছে সেটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার তো এখানে আপনাদেরকে ভিজিট করানো হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই টু অনলাইন এখানে ক্লিক করলে আপনাদের যে পদগুলো নিয়ে আমি আলোচনা করলাম সব কিছু এখানে পেয়ে যাবেন তো আমরা অফিস সহায়ক যে পদটিতে আছে এটাতে আপনার আয়োজন করতে চাই এখানে ক্লিক করে নেক্সট করে দিব। দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে যে ফর্মটি সম্পূর্ণ ফর্মটি এখানে চলে আসবে তো এই ফর্মটি কীভাবে কীভাবে পূরণ করবেন সেটা তো আপনারা অনেকেই জানেন তাছাড়াও আমি একটু জানিয়ে দেবো যেভাবে এখানে অ্যাপ্লিকেশন নেমস ফাদার নেমস মাদার নেমস এখানে আপনাদের ডেট অফ বার্থ জেন্ডার দিয়ে দেবেন ন্যাশনালিটি দিয়ে দেবেন এবং আপনার যে রেজিস্ট্রেশন সেটা আপনার দিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ড থাকলে দিবেন আর না থাকলে আপনার যে হচ্ছে রেজিস্ট্রেশন যে বাথ রেজিস্ট্রেশনটি আছে সেটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার ম্যারেজ স্ট্যাটাসটা দিয়ে দেবেন এবং কোটা থাকলে আপনার এখান থেকে আপনাদের যে কোটা সেটা সিলেক্ট করে দিতে পারেন পরবর্তীতে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে দিবেন এবং সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ হয়ে গেলে এখানে আপনারা একটা চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর যে কোডটি দেওয়া আছে সম্পূর্ণ সেমভাবে এখানে লিখে দিবেন পরবর্তীতে আপনার এখানে যে আপনার ছবির সাইজ এবং সেগনেচার সাইজ সেটা আপনাদেরকে জানেন ছবির জন্য আপনাদেরকে তিনশো গুণ তিনশো পিক্সেলের একটা ছবি স্ক্যানিং করে আপলোড করে দিতে হবে রঙিন ছবি অবশ্যই হতে হবে এবং সিগনেচারটা হবে তিনশো গুণ আশি পিক্সেলের পরবর্তীতে পেজে আপনারা দিয়ে আপলোড করে দিয়ে পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন তো তারপরে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য কত টাকা ফি লাগবে সেটা আপনাদেরকে একটু জানাই দিই সেটা হচ্ছে যে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আপনাদেরকে একশো টাকা করে চার্জ দিতে হবে এবং চার্জ দিতে হবে এবং টেরিটক শ্রেণীর মাধ্যমে যেহেতু পাঠাবেন সেজন্য আপনাদেরকে আরও বারো টাকা চারশো একশো টাকা দিতে হবে এবং শুধু ছয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং চারশো ছাপ্পান্ন টাকা আপনাকে দিতে হবে এটা টাকা পাতাটা হবে আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আর কিভাবে টাকা পাঠাবেন সেটা অ্যাপ্লিকেশন ফর্মে নিচেই দেওয়া থাকে তাছাড়া আপনারা সার্কুলার থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে আপনারা টাকাটা পেড করবেন আর সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ চান আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ ঘরে বসে থেকে পূরণ করার জন্য তো অবশ্যই পূরণ করে নিতে পারবেন ঘরে বসে থেকে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া আছে তাছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে চান তাছাড়াও আমাদের ওয়েবসাইটে মেসেজ অপশন দেওয়া আছে এখান থেকে আমাদের কন্টিনিউ করে মেসেজ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা কিন্তু আপনি পূরণ করে নিতে পারেন তো এটাই ছিল সম্পূর্ণ সার্কুলারটি আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় বা সার্কুলারটি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দিবো তাছাড়াও সম্পূর্ণ সার্কুলারটি দেখার জন্য নিউজ টোয়েন্টি ফোর ভিডিও যে ওয়েবসাইটটি আছে এখানে ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটি আপনারা দেখে নিতে পারবেন এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ যারা ধৈর্য সাগরে দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের সকল সার্কুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি বাজিয়ে দিতে পারেন যাতে করে এই ধরনের সকল আপডেট যাব এডুকেশন নিউজগুলো আমি দিয়ে দেখি আপনার ফোনের নোটিফিকেশন আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ